ঠাকুরনগরে করোনা আক্রান্তের হদিশ, তৎপর পৌরসভা। কোন্নগরে এক ব্যক্তির শরীরে করোনা আক্রান্তের হদিশ মিলতেই তৎপর প্রশাসন। কোন্নগর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 100 ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলে। সেই খবর পাওয়ার পরই শনিবার ওই এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু করে দেন কোন্নগর পুরসভার কর্মীরা। কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি জানান, আক্রান্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। আজকে দেখলাম যে স্যানিটাইজ করছেন, কেন? না, ঘটনা হচ্ছে গতকাল এখানে একটা পজিটিভ পাওয়া গেছে, যদিও উনি এখানকার বাসিন্দা নয়, ওনার ফ্ল্যাট এখানে, উনি কলকাতা হাওড়ায় কাজ করছেন। তো ওইখানে ওনার যখন শরীর খারাপ হয়, ওখানকারই মানে ওনার স্টাফেরা কলিগরা ওনাদেরকে নিয়ে মেডিকেল হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে টেস্ট করার পর দেখা গেছে ওনার পজিটিভ। এটা আমাদের ডিউটির মধ্যে পড়ছে, এটা আমরা কন্টিনিউ স্যানিটাইজেশন হবে, অন্তত 3 দিন কন্টিনিউ পরপর আমরা স্যানিটাইজেশন করবো। আর এখানে বাড়িতে কে কে আছে? ওনার ওনার বাড়িতে ওনার স্ত্রী আছেন এবং ওনার যা নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস যা যা দরকার এগুলো আমরা আমাদের লোকের মাধ্যমে ওনাদের হাতে পাঠিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গিয়ে তাহলে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, এবার এটা আজকে অফিস খুললে অফিস থেকে যেমন আমাদের সরকারি নির্দেশ আসবে সেরকম নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। কোন্নগর থেকে সুমন করাতি, টাইমস বাংলা।